আজ আমরা চলে এসেছি লেক শোর হোটেলে। আজকে আমি একটা ডিশ আপনাদের জন্য তৈরি করব, সেটা হচ্ছে ফ্যান ফ্রাইড নরওয়েজিয়ান স্যালমন, যেটাকে আমরা পিঙ্ক স্যালমন হিসেবে বলে থাকি। তো এই ডিশটা আমরা প্রথমত মেক করতে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো প্রয়োজন সেটা হচ্ছে সল্ট, পেপার, বাটার, ফ্রেশ পার্সলি চপড অ্যান্ড লেমন, অ্যান্ড উই উইল ইউজ সাম ভেজিটেবল, আর উই উইল ইউজ ওয়ান কাপ অফ রাইস। আচ্ছা, স্টিম রাইস। স্টিম রাইস, আচ্ছা, ওটা তো আমরা প্রসেসিং এর সময় দেখবই, চলো না আমরা মূল রান্নাটাতে চলো। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা মাছটাকে আগে একটু ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে নিতে এটাতে জাস্ট ইউজ করব আমরা লিটল বিট অফ সল্ট। আচ্ছা, খুব অল্প পরিমাণে আমরা লবণ দিয়ে দিচ্ছি। সল্ট, হোয়াইট পেপার, আচ্ছা, সাদা গোলমরিচ গুঁড়া নিচ্ছি আমরা এক চিমটি মতো, এন্ড উই উইল ইউজ সাম অলিভ অয়েল। আচ্ছা, অলিভ অয়েল যেহেতু খুব হেলদি, সো আমরা অলিভ অয়েল এখানে ইউজ করছি। আমরা চাইলে বাড়িতে না থাকলে সাদা তেল ইউজ করতে পারি। আমাদের মাছটা ইয়ে হয়ে গেলে এবং এটাকে আমরা সিজনিং করার জন্য সাম লেমন, আচ্ছা, লেমন, লিটল অ্যামাউন্ট অফ লেমন, লবণ, একটু টক, সব কিছু মিলে তো আমরা একটু লেবুর রস দিচ্ছি, খুব সামান্য পরিমাণ। আমাদের ম্যারিনেশন পিরিয়ড কমপ্লিট হয়ে গেল, এখন আমরা এখানে ফ্রাই প্যানে কিছু, আচ্ছা, ফ্রাই প্যানে কি আমরা একটু তেল দিব? উই উইল ইউজ সাম অলিভ অয়েল, খুব অল্প পরিমাণ, এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমরা, সেই অলিভ অয়েলটাই দিলাম। তো এখন আমরা তাহলে মাছটা দিয়ে দিব। তো আমরা এটাকে ফ্রাই করছি, এখন আমরা একটা পাশ হয়ে গিয়েছে, আমরা এখন অন্য পাশটা ঘুরিয়ে নিচ্ছি। ও, একটা পাশ খুব সুন্দর হয়েছে। এখন এটাকে আমরা একটু শিফট করি, আমাদের ফিশটা হতে হতে মাছটা হতে হতে আমরা এখন আবার ভেজিটেবলটা করে নিব, করে নিব। পরবর্তীতে আমরা আরেকটা সস বানিয়ে নেব এটার জন্য, ফার্স্টলি বাটার সস, যেটা যে মাছটাকে মাছটার উপরে আমরা ফার্স্টলি বাটার সসটা যখন ইউজ করব উপর থেকে দিয়ে দিব আমরা, উপর থেকে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখন তাহলে সবজিটা করে ফেলি। ইয়া, একটু স্লো হিটে এটা একটু হতে থাকুক। আচ্ছা, এবার আমরা মাখন দিয়ে দিচ্ছি, আধা চা চামচ পরিমাণ। জাস্ট ভেজিটেবলটাকে আমরা জাস্ট একটু ডান করে নেব, আর এখন আমরা খুব অল্প পরিমাণে একটু লবণ আর একটু সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। জাস্ট ইট, হ্যাঁ, লাগবে না। এখান থেকে আমরা প্রথমে 42টা দিচ্ছি, বিকজ অফ 42 কুকিং টাইম একটু বেশি লাগে। তারপরে ক্যারটস দেব, লাস্ট টাইম একবারে সবার শেষে আমরা ব্রোকলিটা দেব। সবগুলো আমরা একই পরিমাণে দিয়ে দিলাম, একই পরিমাণে দিয়েছি। এখানেও কিন্তু আমি গার্লিক ইউজ করিনি, নরমালি সাদা ভেজিটেবলে আমরা গার্লিক ইউজ করে থাকি, বাট এখানে আমরা গার্লিকটা ইউজ করব না, যাতে ফ্লেভারটা, হ্যাঁ, যাতে আমার মাছের যে স্যালমন ফিশ এটার ন্যাচারাল যে টেস্ট এটা যেন গার্লিক ইউজ করলে চলে যাবে, এর জন্য আমি গার্লিক ইউজ করব, যাতে ফ্লেভারটা পাবো না মাছের। আমাদের ভেজিটেবলটা ডান হয়ে গেছে এই মুহূর্তে, আগুনটা একটু কমিয়ে দিলাম। এটা সার্ভিং ডিশে এখন সার্ভ করব, আচ্ছা, আগে একের সাথে আমরা, হ্যাঁ, আগে ফিশটা সার্ভ করব, তারপর ভেজিটেবলটা। ফিশটা এখন রেডি, এখন আমরা একটু যেহেতু লেমন ফ্রেশলি বাটার সস, সো উই উইল ইউজ লার্জ অ্যামাউন্ট অফ লেমন, একটা টুকরা লেবু নিয়ে আমরা জাস্ট ওটা চিপে দিয়ে দিলাম, লেবু রস, আমরা যদি পাসলে না পাই তখন আমরা ধনে পাতা ইউজ, ধনে পাতা ইউজ করতে পারি, বাট ফাসলির ফ্লেভার তো একটু ডিফারেন্ট হবে, একটু ডিফারেন্ট হবে। এখন আমরা এই ফ্লাসলির বাটার সসটা দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগছে মাছের উপর গ্রিন কালারটা,
মাসলি ব্যাটার সব হয়ে গেল আমাদের তো এখন আমরা এখানে এক কিউব রাইস রেখেছি যেহেতু ফুল কোর্স মিল সো রাইস কিউবটা আমরা এখানে আমরা নরমাল স্টিম রাইস নরমাল স্টিম রাইস আমাদের যেটা সাদা ভাত বাসার সাদা ভাতটা দিয়ে দিলাম আমরা মাছে ভাতে বাঙালিদের জন্য একদম পারফেক্ট একটা খাবার সো ইটস এ ফুল কমপ্লিট মেনু রেসিপি সো আমি আপনাকে এটা দিচ্ছি ও থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে এবং অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকেও ধন্যবাদ দর্শক দেখে নিলেন খুব সুন্দর কালারফুল এবং হেলদি একটা খাবার আপনারা যাতে বাসায় এটা ট্রাই করতে পারেন তাই পুরো প্রস্তুত মালটি আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে বড় এক পিস মাছের সাথে এক চিমটি লবণ এক চিমটি সাদা গোলমরিচ গুঁড়া অলিভ অয়েল দিয়ে মাছটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তারপর হালকা একটু লেবুর রস দিয়ে মাছটিকে ভালোভাবে ভেজে নিতে হবে মাছ ভাজার সাথে সাথে সবজিগুলো তৈরি করে নিতে হবে সবজি তৈরির জন্য প্রথমে আধা চা চামচ ঘি ও অল্প পরিমাণ লবণ ও সাদা গোলমরিচ দিয়ে একটু মশলা কষিয়ে সেখানে আগে থেকে সিদ্ধ করে রাখা কাটা আলু গাজর ও ব্রোকলিগুলো দিয়ে সবজি তৈরি করে নিতে হবে সবজি ও মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে তা সুন্দর করে পরিবেশন করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল নরওয়েজিয়ান স্যালমন